হ্যালো গাইস, তোমরা হচ্ছে আজকে সকাল সকাল কেন আমরা চাল ভাজতে বসে গেছি? তো এই চালগুলো কি বলতো, আমার দিদি পাঠিয়েছে, দিদির শ্বশুর বাড়ি থেকে। তো দিদি চালগুলো পাঠিয়েছে কারণ এই চালগুলো তো না বড্ড কাঁকর ছিল, তো এইগুলো হলো আতপ চাল, তো সেই কারণে চালগুলোকে বাছছিলাম আমরা তিন বোনে মিলে। তিন বোনে মিলে বলতে গেলে আমার সেজ বোনই বেশি বাছছিল, আমি কম বাছছিলাম। তো বাঁচতে বাঁচতে আমার মনে পড়লো যে দিদির মেয়ের স্কার্ট আছে স্কুলের, ওর স্কার্টটা কেটে সেলাই করে ছোট্ট করতে হবে, তো সেই কারণে আমি কেটে ছোট্ট করে সেলাই করে দিয়েছি। তো করার পরে আমার মনে হচ্ছে যে টাইট হবে বা কিছু হবে। তো আমি আমাদের পাশের বাড়ির পচু যে ছেলেটা, তাকে দেখে আমি একবার পরাবো। আর তোমরা অনেকে কমেন্ট করো যে দিদি তোমার ভয়েস শোনা যায় না, ভয়েস শোনা যায় না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের মানে যে ভয়েস ভিডিওগুলো দিই, আমি সত্যি বলতে আমি অনেক জোরে জোরেই দিই, কেন জানি না, বোঝা যায় না। কিন্তু যাই হোক, এদিকে আমি স্কার্টটা পুরো কমপ্লিট করে আমি পুচুকে পরিয়ে দিয়েছি, আর পুচু এখন কেমন লজ্জা পাচ্ছিল, আর সবাই বলছিল ওকে আদিবাসী আদিবাসী লাগছে। আমি এখনও স্কার্টটা জয়েন্ট করিনি, দেখতে পাচ্ছে এক সাইডে খোলা আছে। তো স্কার্ট পার্ট এখন কমপ্লিট করার পরে এখনও বাকি আছে। তাও আমি এদিকে মা পা এনেছে, বোন অনেক দিন ধরে বলছে বা আমি মাংস খাবো না, মাংস খাবো না, তুমি আমাকে পা এনে দাও, পা এনে দাও। তো যাই হোক, আজকে মুরগির পা মা শেষমেশ পেয়েছে, তো মা মুরগির পা এনেছে। তো মুরগির পা ছাড়তে বসে গেছি, দেখতে পাচ্ছ মুরগির পা ছাড়িয়ে আমি গেলাম স্নান করতে। তো স্নান টান করে এসে এই চুড়িদারটা নিয়ে আবার বসে পড়েছি, কারণ দুপুরবেলা কোনো কাজ না থাকলে যা হয়, ওইদিকে মা কাজ বাজ করছে, এদিকে আমি আমার কাজ সেরে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এদিকে মানে সে যখন ঘরটা মুছে নিচ্ছে, এদিকে আমি মানে কাজ করার পরে দেখি আমার বাবা মাছ এনেছে, মাছ স্নান বান হয়ে গেছে। মা বললো আমি মাছে হাত দেবো না, তো সেই কারণে মা মাছে হাত দেবে না বলেছে, তো দেবে না। তো যাই হোক, আমার বাবা দুই রকমের মাছ এনেছে, এই তেলাপিয়া মাছ এনেছে আর এই মাছ এনেছে ভোলা মাছ। তো যাই হোক, দেখতে পাচ্ছ ওই মাছগুলোকে ভালো করে প্রচুর পরিমাণে আঁশ, যে মাছওয়ালা আছে সেই মাছওয়ালা তো শর্টকাটে ছেড়ে দিয়েছে, মাছগুলো ছাড়াইনি কিছু করেনি। তো আমার অনেকক্ষণ টাইম লাগছিল, তো দেখতে পাচ্ছ আমি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নেওয়ার পরে ধুয়ে নিয়েছি, আমি কয়েকটা মাছ ধুয়েছি। আর ভোলা মাছগুলো মা ধুচ্ছে, কারণ আমার ভোলা মাছের গন্ধ একদমই ভালো লাগে না। তারপর আমি চলে এসেছি হাত ধুতে, কোলে মানে এত বিচ্ছিরি আমার হাত থেকে গন্ধ বেরোচ্ছে, কী বলবো তোমাদেরকে। লাস্টে শ্যাম্পু সাবান যা পেরেছি তাই দিয়ে হাত ধুয়েছি। এদিকে মা দেখতে পাচ্ছ মাছ ভেজে একেবারে তুলে নিচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছ মা আবার চাল বাছতেও বসে গেছে। তো আমি আর কি করবো, তো চলো ওপরে গিয়ে একটু হাওয়া খাই, ঘরে অতিরিক্ত গরম, এই গরমে তো থাকা যাচ্ছে না, প্রচুর পরিমাণে গরম ফেলেছে। তো সেই কারণে ছাদের উপরে আসলাম আড্ডা দিতে, তো চলো আড্ডা দেওয়া হয়ে গেছে, আমরা একটু পরে নিচে চলে যাব। তো যাই হোক, নিচে যাওয়ার আগে সুন্দরীকে বললাম, সুন্দরী তোদের নেটপিস থাকলে একটু নিয়ে আয়, তো পড়ি। তো যাই হোক, সুন্দরী নেটপিস আনতে গেছে, তো এক্ষুনি নিয়ে চলে আসবে। আর দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ আমার মুখের ব্রণগুলো কী সুন্দর সেরে গেছে, সেরে যাওয়া তো কী সুন্দর লাগছে আমাকে। তো যাই হোক, তো মাঝে কেউ কমেন্ট করো না, এটা আমি এমনি বললাম। তো এদিকে সুমন আমাকে নেল প্রেস পরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ, আর ও এমনভাবে পড়াচ্ছে না আমি আমার হাত দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি। আমি ক্যামেরাটা ঘোরানোর চেষ্টা করলাম, ও কেমন পড়িয়েছে আমাকে, নেল প্রেসটা তোমাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছ। আমি বললাম ভালো, যদি না পড়াস খুব মারবো। তো দেখতে পাচ্ছ আমার শেষমেশ হাতে নেল প্রেসটা পরিয়েই দিয়েছে। পরিয়ে দেওয়ার পরে এই যে এক দাদু, এনার কাছে আমি আগে জামা নিতাম, তো ইনি জামা কাপড় বিক্রি করে, তো এনার কাছে আমি 2 বছর ধরে 50 টাকা পাই, তো 50 টাকা দেয় না। তো বুড়োর সাথে ঝগড়া করছিলাম, বুড়ো 50 টাকা কবে দেবে, বুড়ো বলছে, বুড়োর সাথে এই নিয়ে নিয়ে ঝামেলা করছিলাম আমরা সবাই মিলে, ঝামেলা বলতে ওই আর কি ঠাট্টা। তো যাই হোক, খুব মজা করছিলাম আমরা সবাই মিলে। ঘরের পরে অনেকক্ষণ পরে নিচে আসলাম, নিচে এসে মা বললো এগুলো খেয়ে নে। তো খাওয়ার পরে দেখতেই পাচ্ছ দুই বোনে বসছিলাম, বসে বসে রেডি হচ্ছিলাম, দেখি দিদি চলে এসেছে, দিদির বাড়ি যাবো কি, দিদি চলে এসেছে, দিদির আগো সবাই এসেছে। তো এদিকে আসার পরে আমরা তিন বোনে অনেকটা ঘুরলাম, ঘোরার পরে দিদি এখন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ 9টা বাজতে। তো এদিকে দুষ্টু দেখো, দুষ্টু আমি ছাড়বো না, দুষ্টুকে দুষ্টু দেখো, ও চলে যাচ্ছে, ও আসলে জানো আমাদের ঘর দুয়ার মানে একদম আলোই আলোই হয়ে থাকে। আর আমি আর দিদি আজকে সেম সেম ড্রেস পরেছি তোমরা দেখতেই পেলে। তো দিদিকে এখন টাটা বাই বাই করে দিচ্ছি, তো চলো দিদিদের টাটা বাই বাই করে দিই, আমি ঘরে চলে আসবো, ঘরে এসে একটু আড্ডা ফাড্ডা দেবো। মায়েরকে কী দিচ্ছে দিদিকে কে জানি ব্যাগে করে, যাই হোক যাই দিক, দিদি দেখতে পাচ্ছ আগে চলে যাচ্ছে, আর আমি আর দিদি দেখতে পাচ্ছ অনেকটা সেমই ড্রেস পরেছি, খালি প্যান্টটা আলাদা আর ওর প্যান্টটা আলাদা, ওর প্যান্টটা আলাদা আছে। যাই হোক, দিদিকে এদিকে টাটা করতে যাচ্ছে, আর দুষ্টু এখন আমি টাটা টাটা বলে যাচ্ছে, ও কিছুতেই আমার দিকে তাকাচ্ছে না, সোজা সোজা চলে যাচ্ছে, এত বদমাস এত বদমাস। তো কে আমার ভিডিও কে কোথা থেকে দেখছো আবার প্লিজ তোমরা কমেন্ট করো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আবার কমেন্ট করো, যত যে কমেন্ট করবে আমি তাদেরকে অবশ্যই মানে বলবো যে থ্যাংক ইউ, ধন্যবাদ। যাই যাই হোক, তো যাই হোক আমি এদিকে খেতে বসে গেছি। তো আজকে মা রান্না করেছিল মুরগির পা, মাছগুলো তো আমরা কেউ খাইনি, শাক ভাজা, টমেটো, আলুর তরকারি। তো চলো আজকে এই পর্যন্ত।